আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে টেনশন নয়। আবাসন ব্যবসায় চলছে মন্দাভাব। রিয়েল স্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র গত বছরেই মাত্র 209টি আবাসন প্রতিষ্ঠানে অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা ছিল 12,000-এর উপরে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। এ ব্যবসায় মন্দার কারণ হিসেবে গ্রাহক ও অর্থনীতিবিদরা দায়ী করছেন ফ্ল্যাটের উচ্চ মূল্যকে। আবাসন শিল্পে ফ্ল্যাট ব্যবসায় মন্দা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আতিকুর রহমান তমালের তিন পর্বের ধারাবাহিকে দেখুন প্রথম পর্ব। আবাসন সংকটের সমাধান দিতে দেশে গড়ে ওঠা আবাসন ব্যবসা শুরুতে জনপ্রিয়তা পেলেও এখন ধুঁকছে ক্রেতা সংকটে। রিহাব 209টি আবাসন প্রতিষ্ঠানের ওপর পরিচালিত একটি জরিপে দেখিয়েছে, প্রতি বছরই বাড়ছে অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা। আর গত বছর এই সংখ্যা ছিল 12,185টি। কিন্তু কেন এই মন্দাভাব? 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা একটা ফ্ল্যাট, আমাদের মধ্যবিত্ত যারা তাদের জন্য এটা সাধ্যের বাইরে। গ্যাসের প্রবলেম একটা যেটা হচ্ছে ইদানিং, এইটাকে কিভাবে আরেকটু ইম্প্রুভ করা যায়। সহজ শর্তে যদি ব্যাংকগুলো লোন দেয়, সবাই কিন্তু সামর্থ্য থাকে একটা ফ্ল্যাট কেনার। রিহাবের দাবি, দেশের ব্যাংকগুলো থেকে এক অঙ্কের সুদে ঋণ সুবিধা না পাবার কারণে ফ্ল্যাট কিনতে কেউই আগ্রহী হন না। সবচেয়ে বড় কারণ হচ্ছে সিঙ্গেল ডিজিট লোন। এই খাতে কিন্তু একসময় সিঙ্গেল ডিজিট লোন 2010 সালে দেওয়া হতো, এই ঋণটা যখন বন্ধ হয়ে গেল তখন কিন্তু আমাদের স্বল্প এবং মধ্যায়ের লোকরা কিন্তু এখন এই ফ্ল্যাট বলেন, জমি বলেন ইত্যাদি ক্রয় করতে পারতেছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু সহনীয় সুদের ঋণ সুবিধাই এই ব্যবসার মন্দাভাব কাটাতে পারবে না। এর জন্য অতিমূল্যায়িত অবস্থায় থাকা আবাসন খাতে মূল্য সংশোধনেরও প্রয়োজন রয়েছে। মূল্য অনেক বেশি অতিমূল্যায়িত অবস্থায় রয়েছে, সে অতিমূল্যায়িত আবাসন প্রাইসটা কারেকশন হয়ে যে যখন কমে আসবে তখন সরকারের সহযোগিতাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত বিশ্বব্যাংকের একটি জরিপ মতে, সিঙ্গাপুর তো বটেই পার্শ্ববর্তী দেশ, ভারত, পাকিস্তান, চীন এমনকি লিবিয়ার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। দেশে রিহাবের সদস্যভুক্ত আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা 1200 হলেও রিহাবের বাইরে রয়েছে আরও প্রায় 2000 প্রতিষ্ঠান। এখনো মধ্যবিত্তের কাছে রাজধানীতে ফ্ল্যাট কিনতে চাওয়া এক ধরনের বিলাসিতাই। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে হলেও ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হোক ফ্ল্যাটের স্বপ্ন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 2014-15 অর্থ বছরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির নিট মুনাফা প্রায় 400